আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। তো আজকে আরো একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। তো আজকে হচ্ছে আমি লেমন কেক বানাবো, বা লেমন ফ্লেভারের কেক বলতে পারেন। তো আমার খাওয়া সবচেয়ে বেস্ট কেক আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি চারটা ডিম নিয়েছি, ডিমের কুসুমটা আমি আলাদা করে নিয়েছি, আর সাদা অংশটাকে আমি ভালোভাবে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ভালোভাবে ফোম করে নিব। অবশ্যই ফোমটা ভালোভাবে করে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, আপনারা চাইলে কিন্তু চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি হাফ কাপ দিচ্ছি। আর এখন হচ্ছে আমি দিয়ে দিলাম ডিমের কুসুমগুলো আর কি, আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর বিট করে নিচ্ছি। আর অবশ্যই চিনিটা যেন গলে যায় সেটাও খেয়াল রাখতে হবে। তো আমি একে একে সবগুলা উপকরণ ব্যবহার করব, দিব আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। তো এখন ডিমের কুসুমগুলা ভালোভাবে বিট করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 1/3 কাপ তেল, রেগুলার রান্নার তেল। আর দিয়ে দিলাম এখানে হচ্ছে 1 চামচ লেবুর রস। এই তো বিট করা হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো আমি দিব। এখানে হচ্ছে 1/2 কাপের চেয়ে একটু বেশি, 1/2 কাপ দিয়ে আরও 2 চামচের মতো দিয়েছি ময়দা। আর 1/2 টেবিল চামচ হচ্ছে দিলাম বেকিং পাউডার। আর এখানে 1/2 চামচ ব্যানানা এসেন্স দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু লেমন এসেন্সটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি লেমন কালার, এখানে কয়েক ফোঁটার মতো দিয়ে দিলাম। 1/2 চামচের চেয়েও একটু কম হবে, 1 চামচের 1/4 ভাগ হবে। আর দিয়ে দিলাম লেবুর খোসা। তো লেবুটা একদম সবুজ কালার ছিল, তো লেবুটাকে একদম চিকন যে গ্রেটারটা থাকে সেটা দিয়ে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে 7 মতো লবণ। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কালারটা যখন ডিমের ফোম তৈরি করা হয় তখন কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমি এই পর্যায়ে দিলাম, এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা খুবই আস্তে আস্তে করতে হবে। তো আমি একটা কাঠির সাহায্যে কিন্তু চামচের সাহায্যে আবারও কিন্তু দেখে নিচ্ছি সব কিছু একসাথে মিশে গিয়েছে কিনা। তো সব কিছু কিন্তু ব্যাটারটা ঠিক আছে। তো এখানে কেক মোল্ডের মধ্যে কিন্তু আমি তেল ব্রাশ করে একটা পেপার কিন্তু দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে কেকের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। আর কেকের ব্যাটার ঢালার সময় উপর থেকে ঢালার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভিতরে বড় বড় কোনো বাবলস থাকবে না। তো এখন আমি একটু ঝাঁকিয়ে নিব। চুলার মধ্যে আমি 10 মিনিট আগে কিন্তু হাই হিটে লবণের উপরে একটা স্টেন দিলাম, দিয়ে কিন্তু আমি হাই হিটে জাল করে নিয়েছি। প্রচণ্ড গরম আছে পাতিলটা। তো এখন আমি কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। তো এখন আমি ডেকে দিব, 20 মিনিট পর আমি চেক করব। তো আমার কিন্তু কেকটা হতে 20 মিনিট সময় লেগেছিল ঘড়ির টাইম ধরে। তো এই তো আমি কিন্তু চেক করে নিলাম, কেক একদম ঠিকঠাক আছে। তো আমি কিন্তু কেকটা ঠান্ডা করতে পারি নাই, প্রচণ্ড পরিমাণে গরম। আপনারা কিন্তু একদম ঠান্ডা করে তারপর কিন্তু কেকের মোল থেকে কিন্তু কেকটা খুলে নেবেন। তো আমি গরম অবস্থায় কিন্তু করে নিচ্ছি। তো আমার খুবই তাড়াহুড়া ছিল আর কি তার জন্য। তো আমি সাইডগুলা কিন্তু একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিলাম। এখন একটা প্লেটের মধ্যে আমি কিন্তু কেকটাকে নিয়ে নিলাম। তো আমি পেপারটা উঠিয়ে নিলাম।
আর প্রথমেই তো দেখিয়ে দিলাম কেকটা কতটা সফট হয়েছিল এবং কতটা সুন্দর হয়েছিল। এখন আপনারা আপনাদের মন মতো কিন্তু যে কোনো ক্রিম দিয়ে ডেকোরেশন করতে পারেন। তো আমি এখানে কোনো প্রকার ডেকোরেশন করব না। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।